আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি বাংলাদেশের সিলেটে। সিলেটে একটা আমি মেন সকালে মানে মেন টাউনে বার হয়ে একটা বসে থাকলাম। মানে দেখি আমার নিজেরই খারাপ লাগছে। মানুষে বলে বাংলাদেশের মানুষে বলে বহুত ভালো, সহায় করে মানুষ ছিল। দেখি আমি ভিডিওগুলো সহায় করে সহায় করে না, কিন্তু একটা অলঙ্গভাবে মহিলা দেখে মনে করে বসে রয়েছে একদম। কী করবেন আর, দেখে আমার নষ্ট কারণ আমি কিছু বস্তু কিনে নিয়ে গেলাম, কিনে তাকে দিবেন চেষ্টা করতেছি। সেগুলো কিন্তু কিছু কাপড় পরে এঙ্গা খালি গামছা পাইছি, গামছা দুইটা নিচ্ছি কিনা আর কিছু খাওয়ার বস্তু নিচ্ছি। তো মহিলার দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনারা ভিডিওটা দেখবেন, যদি দুপুরে ভিডিও করে দাম এইখানে দেখো লঙ্গভাবে মেয়ে আসলে কই গেছে, এইখানে বসে ছিল কারণ আমি কাপড় নিয়ে এসেছি কিনা একদম লঙ্গ। ভাইয়া এখানে দেখো লঙ্গভাবে একটা মহিলা ছিল কই গেছে, পাগল মহিলা মহিলাকে আমি নিজে কাপড় পরে ঢেকে দিলাম। দেখুন নিজে কাপড় পিন্ধে দিতেছি, মানে হাতে দিচ্ছি না না, আমি ঢেকা ঠেকা দিতেছি। দেখুন যতটুকু পারছি আমি করতেছি, আপনি কত আশীর্বাদে। বাংলাদেশের সিলেট টাউনে এইভাবে পাগলা আসিল উলঙ্গভাবে। পরে আমি 2 কিলোমিটার হাঁটাতে কাপড় আইনা দিয়া গামছা দুটা আইনা দিয়ে পিন্ধিয়ে দিছি। তো পরে তারপরে তাশ করছি, মানুষের জিজ্ঞাস করছি কোনে আছে কি না, কইতে পারেন তা তাশ করে পাইছি। তারপরও আমি 2টা কেক কিনে নিয়ে গেলাম, নিয়ে দিই হাতে দিই নেয় কি না নেয়। তো আমি আশা করছি আপনারা যদি পাগল ছাগল রাস্তাঘাটে দেখুন কিছুটুকু পারলে সহায় করবেন, যতটুকু পারুন মানে আপনারা সহায় করবেন। আমি জানি না কামটা ভালো করছি না খারাপ করছি, আপনারা জানাবেন আর ভিডিওটা যেতে পারবেন শেয়ার করবেন, কারণ ধরুন পাগল মহিলা রাস্তায় বন্ধ করবেন।